তো বন্ধুরা, আশা করি আপনারা পুরি পার্ট ওয়ানটা দেখে নিয়েছেন। না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আর অবশ্যই দেখে নেবেন। আর ভিডিওটাকে লাইকও করবেন, শেয়ারও করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইবও করে দেবেন। তো এখন দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে, একটুখানি ঘুম টুম দেওয়ার পরে এখন আমরা বেরিয়ে পড়েছি। একটু চা চপ এসব খাচ্ছি, এ আমরা সবাই সব বসে আছি, শাশুড়ি মা। এবার আমরা চলে এসেছি বিচে, বিচে একটুখানি আজ চান করলাম, চানের ভিডিওটা আর দিলাম না, চান করেছি। এই যা চানের ভিডিওটা, চানের ভিডিওটা এখনো মানে আমরা এখনো চান করিনি, চান করবো করবো। এই যে সবাই দাঁড়িয়ে আছে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বাবা যা ভিড় ছিল গরমে, একটা তিল ধারণের জায়গা নিয়ে এত ভিড়, এত ভিড় কী করে এরকম মিডল অফ দ্য ইয়ারে আর উইকডেজে কী করে, হাউ। এই দেখো, এবার এই দেখো আমার হাজবেন্ড তাড়াতাড়ি মোবাইল ঘাটছে, এই আমার ছেলে চানমান করবে, তার আগে একটুখানি বাজি নিয়ে ঘাটাঘাটি করছে, সারা হাতগুলো ময়লা করছে, বসে কাজ নিয়ে কর্ম নেই। এবার ডাস্টবিনের পাশে দেখে বসেছে, এই আমি বসে আছি কাজ নিয়ে, আমারও কর্ম নেই, কী করবো, তাই জন্য বসে বসছে ঢেউয়ের আওয়াজ শুনছি। এই আমার শাশুড়ি মা বসে অন্য লোকেদের সাথে বক বক করছেন, এনারও কোনো কাজ নিয়ে কর্ম নেই, এরা তো কাজই আছে শুধুমাত্র লোকের সাথে বক বক করা। তো এই যে সমুদ্রের ঢেউ, সমুদ্রের ঢেউটাও দেখে নিলাম। তো বন্ধুরা চলো, চান হয়ে গেছে, এখন আমরা ভারত সেবাশ্রম সংঘের কাছে আছি, ভারত সেবাশ্রম সংঘের কাছে আছি। এইটা এটাই হচ্ছে পুরীতে ভারত সেবাশ্রম সংঘ, এটা দারুণ হোটেলটা, কিন্তু আমরা এখানে থাকতে পারিনি আনফর্চুনেটলি। খুব সুন্দর জায়গাটা, বেশ ভালোই লেগেছে। এই হচ্ছে দরজা, তোমার কি সুন্দর না, তোমরা যদি কোনো যাও তাহলে এখানে দেখো। এটা সে স্বামী প্রভানন্দজির আশ্রম, এই দেখো হোটেলগুলো, দু সাইডে দু হোটেল আছে, ঠিক আছে, আর এই যে মাঝখানে এই মন্দিরটা রয়েছে। চলো ভগবানকে দেখে আসি, এই ভগবান, সুন্দর ঘরটা। এই আমার ছেলে ফটো তুলছে, ওর তো কাজই হয়ে গেছে ফটো তোলা, খালি চারিদিকে ক্যামেরা নিয়ে ফটো তুলেই চলেছে, তুলেই চলেছে, তুলেই চলেছে, ক্যামেরাটা নিয়ে লেখা থাকাবে। এই যে এখানে সাইডে সব লেখা ফেখা আছে, কিসব কিছু বুঝতে পারিনি। আর এই যে পিছন দিকটা, এদিকে কিছুই নেই, এগুলো অনেক কিছু হয়তো আছে। এই হচ্ছে পাশের মন্দিরটা, এই যে এটা নন্দী, এইটা মহাদেবের রূপ, জয় বাবা মহাদেব, মহাদেবের রূপের ছবি আছে এইখানে, ও মহাদেবের রূপেরই ছবি আছে। এইটা হচ্ছে ওই মন্দিরটা, দারুণ না, এটাতে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ইউটিউবে, যদি না দেখে থাকো দেখে নাও, শর্টস পোস্ট করেছিলাম, রাইট, একটা নমস্কার তার স্তোত্রম দিয়ে। এটা এমনি শিব মন্দির, দারুণ আমার লেগেছে। এবার আমরা পুরীর মন্দিরে চলে এসেছি, একটুখানি মহাপ্রভুকে দর্শন করে নেব, সেরকমই ইচ্ছা আছে। তো সে পুরীর মন্দিরের ভেতরে তো আর নিয়ে যাওয়া যায় না ফোন, তো এখন আমাদের মহাপ্রভুর দর্শন হয়ে গেছে, এখন আমরা এখানে রাজবাড়ির হোটেলে খেতে গেছি। এটা হচ্ছে গ্র্যান্ড, ঠিক আছে, এটা মানে রাজবাড়িটাকে একটু রিনোভেট করে মডিফাই করে এটা হোটেল গ্র্যান্ড তৈরি হয়েছে, ঠিক আছে। আর এই যে দুদিকে দুটো জায়গা আছে, এটা পুরো হচ্ছে গ্র্যান্ড টেরেসটা, ঠিক আছে, এটার জন্য তোমাদের রিজার্ভেশন নিতে হবে। আর দারুণ এই জায়গাটা, আর মধ্যে মধ্যে একটা মানে ছোটো ছোটো জায়গা করা আছে, চলো দেখাচ্ছি। এটা মাঝখানে একটা গরুর পাখি, গরুরের ছবি আছে, মানে মূর্তি আছে, আই এম সরি। আর এইরকম জায়গাগুলোতে খাবার জায়গা, দেখো আমি দেখাচ্ছি, দাঁড়াও, এইরকম। আর বাইরেও খাবার জায়গা ছিল গ্র্যান্ড টেরেসে, এটা হচ্ছে এসি, এসি রিজার্ভেশন আমাদের নেওয়া আছে, আর ওই দিকটাতে হচ্ছে নন এসি। তো আমরা এখন খাচ্ছি, আমরা নিয়েছি একটুখানি মালাই পানির রুটি, আর হচ্ছে একটুখানি কী জানি একটা মিক্সড ভেজ, আর নবান্ন কারি নিয়েছি, কারণ আমার ছেলে বললাম না পইতে হয়েছে, তাই জন্য নিরামিষটা খেতে পারবে না, ভাতটাই ব্রাহ্মণের হাতে খেতে হবে, এটা তো রুটি ওই জন্য খাওয়াচ্ছি বাইরে এনে, পুরো নিরামিষই খাওয়াতে হবে।
এটা যে বাথরুমটা, বাথরুমে একটা ফটো সেশনের জন্য দারুণ জায়গা আছে দেখো। এই যে সুন্দর না জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। তো ভেতরটা তো বাথরুম আছে, মানে ওয়াশরুম আছে, সরি বাথরুম না। এবার এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, হোটেল ক্লোজ হয়ে গেছে। এখানে না এই পুরীর ছবিগুলো আছে দেখো, পুরীর মন্দিরটা তোমরা পিছনে দেখতে পাবে। এইটাও যে রাজবাড়ি টাড়ি সব কিছুর ছবিগুলো ডিপিক্টেড আছে পেন্টিং দ্বারা। আর এই হচ্ছে গ্র্যান্ড প্যালেসটা। এই যে এইগুলোতে হচ্ছে খাবার জায়গা, দেখো কি সুন্দর না জায়গাগুলো, এর জন্য আলাদা। তো আজকের মতন এইটুকুই, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে দিও, টাটা।